সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে লাচ্ছা শ্যামাইয়ের এই রেসিপিটি শেয়ার করবো এভাবে করে লাচ্ছা শ্যামাই রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়েও এই রান্নাটা করতে পারেন তেলের মধ্যে দারচিনি এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি লাছা শ্যামাইগুলো এখানে নিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে লাছা শ্যামাইগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তেলের সাথে স্যামাইগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি শ্যামাইগুলো ভাজা একদম কমপ্লিট এখন আমি এ পর্যায়ে এখানে নারকেল কুড়িয়ে রাখা দিয়ে দিব তো এই নারকেলগুলো আমি আগেই কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আপনারা চাইলে ফ্রেশ নারিকেলও ইউজ করতে পারবেন আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নারকেলগুলো ভেঙে দিব তাহলে শ্যামাইয়ের সাথে নারিকেলগুলো মিশে যাবে এ পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিব চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন যারা মিষ্টি বেশি খেতে চান তারা পরিমাণে বেশি চিনি ইউজ করবেন আর যারা কম খেতে চান তারা কম চিনি দিবেন আর এটা সম্পূর্ণ নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন চিনি দেওয়ার পর ভালো করে শ্যামাইয়ের সাথে মিশিয়ে নিব। তো এখন অল্প আছে রান্না করবো কারণ এই পর্যায়ে যদি বেশি তাপ দেওয়া হয় তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেমাইটা এই পর্যায়ে আসার পরে আমি এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি তো এই যে গুঁড়া দুধটা আমি ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে গ্রানটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে ঘিটা ভালো করে শ্যামাইয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এ তো শ্যামাইটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে করে লাচ্ছা সেমাই রান্না করলে সেমাইটা মুছে থাকবে এবং খেতে খুব মজা লাগবে এটা খেতে প্রায় সম্পাপড়ির মতোই লাগে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই বেল বাটন বাজাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন